কেয়ামতের অন্যতম একটি আলামত নিদর্শন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, আর ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তার আগেই তওবা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্বে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। সহিহ মুসলিম অধ্যায় 50, জিকির ও দোয়া, হাদিস নাম্বার 6615, হাদিসের মান সহিহ।